পোস্ট গ্র্যাজুয়েট ছাত্র ছাত্রীদের জন্য নেতাজি সুভাষ সোপেন ইউনিভার্সিটি পরীক্ষা সংক্রান্ত নির্দেশাবলী অর্থাৎ গাইডলাইন প্রকাশ করেছে আপনারা সকলেই জানেন আপনাদের অনলাইনের মাধ্যমে এমসিকিউ পরীক্ষা হবে এই পরীক্ষা কিভাবে হবে কবে থেকে পরীক্ষা শুরু হবে কোন পোর্টালের মাধ্যমে পরীক্ষাটি দিতে পারবেন সমস্ত বিস্তারিত গাইডলাইন নীতি সুভাষ ওপেন ইউনিভার্সিটি প্রকাশ করেছে আজকে সেই গাইডলাইন নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিও সম্পূর্ণ দেখবেন কেননা পরীক্ষার আগে আপনাদের এই গাইডলাইনগুলো জেনে রাখা উচিত নমস্কার আমি সুজয় আপনারা দেখছেন এভারগ্রিন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল ইওর ওয়ে টু সাকসেস চ্যানেলটা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান অন করে দেবেন নীতি সুভাষ ইউনিভার্সিটির সমস্ত নোটস সাজেশন অ্যাসাইনমেন্ট সবার আগে পাওয়ার জন্য চলুন তো শুরু করছি আজকের ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীদের জন্য অনলাইন পরীক্ষার একগুচ্ছ গাইডলাইন এবং নির্দেশাবলী যেটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সাত দশ দু হাজার কুড়ি তারিখে প্রকাশ করেছে প্রথম যে নির্দেশাবলী আছে এক নম্বর শুধুমাত্র এক্সিট শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী ফাইনাল ইয়ারের জন্য পরীক্ষা দেবেন শুধুমাত্র তাদেরই পরীক্ষা হবে দ্বিতীয় নম্বর বলছে যে শিক্ষার্থীগণ জুলাই দু হাজার পনেরো থেকে জুলাই দু হাজার আঠেরোর মধ্যে ভর্তি হয়েছেন এবং উল্লিখিত পরীক্ষার জন্য প্রযোজ্য সমস্ত শর্তাবলী পূরণ করতে পেরেছেন শুধুমাত্র তারাই এক্সিট শিক্ষার্থী হিসাবে গণ্য হবেন অর্থাৎ যারা দু থেকে দু হাজার আঠেরোতে অ্যাডমিশান নিয়েছেন তারা এক্সিট পরীক্ষার জন্য দিতে পারবে এক্সিট পরীক্ষা দিতে পারবে যারা দু হাজার উনিশে অ্যাডমিশান নিয়েছেন তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না তারা ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারে কোনো পরীক্ষা এখন হবে কি না কোনো নোটিশ নেই আপনারা জানেন পিজি রেজিস্ট্রেশন পাঁচ বছর ভ্যালিড থাকে আপনাকে পাঁচ বছরের মধ্যে আপনার পরীক্ষাটি কমপ্লিট করতে হবে তিন নম্বরে বলছে যে শিক্ষার্থীগণ সমস্ত প্রাক পরীক্ষার শর্তাবলী যেমন অ্যাসাইনমেন্ট অ্যান্সার বুকলেট জমা দিয়েছেন এবং পরীক্ষার সমস্ত পত্রের জন্য পূরণ করা পরীক্ষার ফর্ম জমা দিয়েছেন এইভাবে যত সম্ভব সম্পন্ন করেছেন শুধুমাত্র সেই পরীক্ষার্থীগণই কিন্তু এই পরীক্ষায় অংশ নিতে পারবেন চার নম্বরে বলছে আপনাদের পরীক্ষা শুরু হবে এগারো দশ দু হাজার কুড়িতে বেলা দুটো থেকে এবং শেষ হবে আঠেরো দশ দু হাজার কুড়ি বেলা দুটোই অর্থাৎ আপনারা সাত দিন সময় পাবেন এই পরীক্ষার দেওয়ার জন্য যে কোনো সময়ে আপনারা এই পরীক্ষাটি দিতে পারবেন সকাল সন্ধ্যা দুপুর রাত যে কোনো সময় আপনারা পরীক্ষা দিতে পারবেন পাঁচ নম্বর পয়েন্টে বলছে এই পরীক্ষাটি আপনারা দিতে পারবেন এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ডাইরেক্ট আপনারা চলে আসতে পারবেন সুনির্দিষ্ট পোর্টালটি ব্যবহার করতে পারবেন শিক্ষার্থীগণ এনরোলমেন্ট নম্বর ও জন্ম তারিখ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনুযায়ী লিখে এই পোর্টালে লগ হতে পারবেন অর্থাৎ লগ ইন হওয়ার জন্য আপনার এনরোলমেন্ট নম্বর এবং জন্ম তারিখ প্রয়োজন হবে তারপর যখন আপনি লগ করবেন লগ ইন করার পর আপনাদের ফোন নম্বরে এবং ইমেলে ইমেল অ্যাড্রেস দিতে হবে সেই ফোন নাম্বারে এবং ইমেল অ্যাড্রেসে আপনার একটা ওটিপি যাবে এগারো দশ দু হাজার কুড়ি বেলা দুটো থেকে আঠেরো দশ দু হাজার কুড়ি দুটো পর্যন্ত সাত দিন ওই পোর্টাল খোলা থাকবে চব্বিশ ঘন্টা খোলা থাকবে আপনি যে কোনো সময় পরীক্ষা দিতে পারবেন ছয় নম্বর পয়েন্টে বলছে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর দিন থেকে ওই সময়সীমা মধ্যে অ্যাডমিট কার্ডে উল্লিখিত পরীক্ষা পত্রগুলি পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ আপনি পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করেছেন সেই অ্যাডমিট কার্ডে আপনাদের যে যে সাবজেক্টের উল্লেখ আছে সে সকল সাবজেক্টে পরীক্ষা আপনাকে দিতে হবে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন এ নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন সাত নম্বর পয়েন্টে বলছে শিক্ষার্থীগণ পরীক্ষা নির্দিষ্ট সময়সীমার মধ্যে যে কোনো সময়ে পছন্দমতো সময়ে পরীক্ষা দিতে পারবে এবং একটি পত্র সম্পূর্ণ করে সাবমিট করার পর কিন্তু অন্য পত্রের উত্তর দিতে পারবেন অর্থাৎ আপনি যে পরীক্ষাটা দিতে শুরু করেছেন পরীক্ষাটা সম্পূর্ণ করবেন সাবমিট করবেন তারপরে কিন্তু আপনি পরবর্তী পরীক্ষাটি অর্থাৎ পরবর্তী পেপারে পরীক্ষা দিতে পারবেন আট নম্বর পয়েন্টে বলছে ডাটা সংযোগ স্মার্টফোন ট্যাব ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার আপনি যে কোনো ডিভাইসের মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন শুধুমাত্র ইন্টারনেট কানেকশন থাকলেই কিন্তু কোনো পরীক্ষার্থী এক একসঙ্গে একাধিক ডিভাইসের সঙ্গে যুক্ত থেকে পরীক্ষা দিতে পারবেন না অর্থাৎ আপনি একসঙ্গে দুই তিনটা ডিভাইসে লগ ইন করতে পারবেন না নয় নম্বর আপনারা সকলে জানেন আপনাদের এমসি পরীক্ষা হবে এবং পরীক্ষাটি টিক মার্ক হিসাবে দিতে হবে আপনাদের চারটা অপশান থাকবে যে প্রশ্নের উত্তরটি ঠিক সেই প্রশ্নের উত্তরটি আপনাদের দিতে পারবেন নয় নম্বর বলছে একশো নম্বরের পরীক্ষার জন্য তিন ঘন্টা এবং পঞ্চাশ নম্বর পরীক্ষার জন্য দুই ঘন্টা এক একটা পেপারের জন্য আপনি সময় পাবেন বারো নম্বর পয়েন্টে বলছে একটি নির্দিষ্ট পত্রে একশো নম্বরের পরিবর্তে পরীক্ষারীরা কুড়িটি এক নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে কুড়িটি এক নম্বরের প্রশ্ন কুড়ি মার্কের প্রশ্ন হবে এবং কুড়ির মধ্যে আপনি যত পাবেন তার সঙ্গে পাঁচ গুণ করে একশোর মানে আপনাকে ধরা হবে এবার যেটা যারা পঞ্চাশ নম্বরের পরীক্ষা আছে সেটা দশ নম্বরের পরীক্ষা হবে এবং পঞ্চাশ নম্বরের মানের সমান ধরে নেওয়া হবে যদি ভিডিওটি দেখার পর আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। ভিডিও সম্পূর্ণ দেখুন আশা করব কোনো অসুবিধা হবে না তেরো নম্বর বলছে একটি পত্রে সব প্রশ্ন একসঙ্গে দেওয়া হবে না অর্থাৎ পরীক্ষার্থীগণ কোনো একটি প্রশ্নের পত্রে সমস্ত প্রশ্ন একসঙ্গে দেখতে পাবেন না একটি প্রশ্ন উত্তর দেওয়ার পর প্রশ্নের সম্মুখীন হবেন পরবর্তী অর্থাৎ একটি প্রশ্নে উত্তর দেবেন সাবমিট করবেন তারপর কিন্তু আপনি পরবর্তী প্রশ্নে যেতে পারবেন তেরো নম্বর পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ চোদ্দো নম্বর বলছে পরীক্ষা যদি কোনো পরীক্ষার্থী প্রশ্নে উত্তর দিতে না পারেন প্রশ্নটি এড়িয়ে যেতে চান তাহলে কিন্তু সাবমিট করে পরবর্তী প্রশ্নে যেতে পারবেন উত্তর দিলেও হবে না দিলেও হবে না দিয়ে যদি উত্তরটি না জানেন তাহলে সাবমিট করে পরবর্তী প্রশ্ন আসতে পারবেন একসঙ্গে একাধিক প্রশ্ন দেখতে পাবেন না ওই পরীক্ষার একবার উত্তর সাবমিট করার পর আর সংশোধন বা পরিবর্তন করা যাবে না অর্থাৎ আগের অবস্থায় ফিরে আসা যাবে না অর্থাৎ আপনি এডিট করতে পারবেন না এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কেটিং নেই অর্থাৎ আমি আপনাদের রিকোয়েস্ট করব কোনো প্রশ্ন না ছেড়ে প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিয়ে আসতে সতেরো নম্বর বলছে একশো নম্বরের পরীক্ষার জন্য নয়টি বিরতি পাবেন অর্থাৎ নয় বার পস করতে পারবেন এ পস করার ব্যাপারটা হচ্ছে আপনি যদি কোনো পরীক্ষা দিতে দিতে ইন্টারনেটের সমস্যা হয় অথবা সার্ভারে প্রবলেম থাকে তো এর জন্য পরীক্ষাটি আপনার বন্ধ হয়ে যেতে পারে তো এরকম আপনি পরীক্ষাটা বন্ধ করার পস করার নয় বার সময় পাবেন একশো মার্কেরও যদি পরীক্ষা থাকে তাহলে এবং যদি পঞ্চাশ মার্কের পরীক্ষা থাকে তাহলে আপনি চারবার পস করতে পারবেন বিরতির আগে পরীক্ষার্থী সাবমিট করা উত্তর যথারীতি সংরক্ষিত থাকবে যে কোনো বিরতির পর কোনো পরীক্ষায় পুনরায় লগ করার পরীক্ষার যোগ দিতে পারবেন তবে আগের প্রশ্নের পরিবর্তে তিনি একই পত্রের একটি নতুন প্রশ্ন পাবেন সমস্ত পজ অর্থাৎ সুযোগ পজ মানে এখানে সুযোগ নেওয়ার পর সময় শেষ বলে ধরা হবে সেক্ষেত্রে পরীক্ষার্থীগণ আর সংশ্লিষ্ট পত্রের উত্তর দেবার সুযোগ পাবে না অর্থাৎ আপনি যদি একশো নম্বরে পরীক্ষা দিতে বসে নয় বার করে দেন তাহলে কিন্তু আপনার সেই পরীক্ষাটি লক হয়ে যাবে আপনি আর সেই পরীক্ষাটি দেওয়ার সুযোগ পাবেন না আঠেরো নম্বর বলছে সমস্ত উত্তর দেওয়ার পর সংশ্লিষ্ট পত্রটি সাবমিট করতে হবে অর্থাৎ ফাইনাল সাবমিট করতে হবে ওই নির্দিষ্ট পত্র সাবমিট করার পর একজন পরীক্ষার্থী সেটা ডাউনলোড করতে পারবে এবং প্রিন্টও করতে পারবে প্রিন্ট কোথাও জমা দিতে হবে না নিজের কাছে রেখে দিতে পারবে ব্যক্তিগত সংরক্ষণের জন্য এ বিষয়ে পরবর্তী কোনো তথ্যাধিক সকল পরীক্ষাতে নিয়মিত ইউনিভার্সি ওয়েবসাইটে দেখতে অনুরোধ করা হচ্ছে আপনারা ওয়েব নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে থাকবেন এবং এ পরীক্ষা সম্বন্ধীয় আপনার যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই এই হেল্পলাইন নম্বর দেখতে পাচ্ছেন এই হেল্পলাইন নম্বরে আপনারা ফোন করে জানতে পারবেন এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই ছিল আজকে আপনাদের তথ্য দেওয়ার পিজি অনলাইন এক্সাম সম্বন্ধীয় যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ